আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি। তো আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, আজকে কিভাবে জর্জরে পোলাও রান্না করা যায় তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমে আমরা একটি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিব। তো এখানে আমি তেল দিয়ে নিয়েছি, তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন আমি গরম মশলাগুলো আস্তে আস্তে দিয়ে নিব। তেলের মধ্যে গরম মশলা দেওয়ার একটাই কারণ, যদি গরম মশলা তেলের মধ্যে দেওয়া হয় তাহলে এটার সেন্টটা পোলার মধ্যে সুন্দর আসে। তো এখন আমি গরম মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প একটু পেস্ট দিয়ে পেস্টটাকে হালকা করে ভেজে নেব। পুরোপুরি বাদামি করব না, তাহলে পোলাওটা আমার কালো হয়ে যাবে। আজকে শুধু জর্জরে পোলাও না, একদম সাদা ধবধবে পোলাও রান্না করার টিপস। তো এই তো দেখুন আপনারা ভিডিওতে আমি এইভাবে পেস্টগুলোকে ভেজে নিয়েছি। আরেকটি কথা, আমি চালটা এখানে আমার 1 কেজি পোলাও চাল আছে, এটা আমি প্রথমে ধুয়ে তারপর 10 মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছি, তারপর চালুনে আমি এটাকে পানি ঝরা নিয়েছি। সবসময় পোলাও রান্না করার সময় 10 মিনিট চালটা ভিজিয়ে রাখতে হয়। তো এখানে আমি কিছু কিশমিশ দিয়ে নিছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিছি। এখন চালটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর মতো ভাজা ভাজা করতে হবে, বেশি না, মিডিয়াম আঁচে রেখে ভাজা করতে হবে। আমরা চালটা যখন ভাজা হয়ে যাব কিভাবে বুঝবো, চালটা যখন আমাদের ভাজা হয়ে যাবে তখন দেখা যাবে হাঁড়ি থেকে চালটা একটু উপরে উঠে আসছে, তখন বুঝে নিতে হবে যে আমার চালটা ভাজা হয়ে গেছে। এই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু আমার 1 কেজি চাল, আমরা মোটামুটি সবাই জানি যে পোলাও রান্না করতে আমাদের পোলাও চালের অনুপাতে ডাবল পানি লাগে। তো আমি এখানে আবার পাশে হাঁড়িতে গরম পানি বসিয়ে দিয়েছি আর এই মগটা দিয়ে আমি মেপে মেপে পানি দিচ্ছি। আমি একটু কম পানি দিব, কারণ হচ্ছে আমি চালটা প্রথমত ভিজিয়ে রেখেছি, তার জন্য চালটা আমার হালকা একটু নরম আছে। আর দ্বিতীয়ত আমি এখানে একটু দুধ অ্যাড করব, 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করব। আপনারা যদি পোলাওটা একটু বেশি টেস্টি আর ধবধবে সাদা করতে চান অবশ্যই 1 কাপ দুধ অ্যাড করে দিবেন, সেটা লিকুইড মিল্ক হোক বা পাউডার মিল্ক, এটা গুলিয়ে দেন বা গরুর দুধ যেটাই দেন না কেন, দুধটা দেওয়ার কারণে প্রায় স্বাদটা যেমন বেয়ে যাবে তেমন পোলাওটা দেখতে অনেক ধবধবে সাদা হবে। তো এই তো পোলাওটা আমার এখানে বলক এসে পড়েছে, তার জন্য আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। যখনই পোলাওটা দুইটাকে একটা বলক আসবে তখন চুলাটা বন্ধ করে হাঁড়িটা নামিয়ে নেবেন। তো এখানে আমি কিন্তু আমার হাঁড়িটা নামিয়ে নিছি, নামিয়ে একটা তাওয়া বসা দিছি একদম লো আছে, তাওয়াটার উপরে আমি এটাকে রেখে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আর এখানে আমি গাজরটা আমি প্রথমে অ্যাড করতাম যদি তাজা হতো, এটা হচ্ছে আমার ফ্রোজেন গাজর, যেহেতু ফ্রোজেন গাজর একটু নরম তার জন্য আমি চালটা যখন আমার বলক আসছে তখন আমি দিছি। তো এই তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমি 1 কাপ দুধ অ্যাড করে দিছি, ওই তো বললাম না যে পানিটা একটু কম দিছি এই কারণেই। তো এখন আমি রান্নার শুরুতে আমি ঘি দিই নাই, রান্নার শুরুতে ঘি দিলে ঘিয়ে যে স্মাইলটা আসে সেটা পোলায় পাওয়া যায় না, তার জন্য আমি রান্নার শেষে আমি ঘি অ্যাড করছি। তো এই তো দেখুন আমার পোলাওটা কিন্তু হয়ে আসছে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর বরাবরের মতো আরেকটি কথাই বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখুন আমার পোলাওটা একদম ধবধবে সাদা আর কতটা ঝরঝরে। তো এটা হচ্ছে আমার ছেলের খাবার, তো ওর জন্য খাবার আনেছি আর কি, তার একটু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।